সেনার পোশাকে আপনারা জানেন কিছুদিন আগে যাদবপুরের ক্যাম্পাসে বেশ কয়েকজন মহিলা 25 থেকে 30 জন মহিলা ঢোকে এবং তা নিয়ে যথেষ্ট চাপানোতর শুরু হয়। সেই ঘটনায় এখনো খোঁজ নেই অভিযুক্ত সংস্থা এশিয়ান হিউম্যান রাইটস সোসাইটির সম্পাদক কাজী সাদেক হোসেনের। গতকাল যাদবপুরের রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসু গোটা বিষয়টি উল্লেখ করে যাদবপুর থানাকে রিপোর্ট দিয়েছেন। ওই দিন কারা গিয়েছিলেন, কি হয়েছিল, সে সবই রেজিস্ট্রারের দেওয়া রিপোর্টে উল্লেখ করা হয়েছে। অন্যদিকে আজ ফের আলিপুর আদালতে তোলা হবে যাদবপুরে ছাত্র মৃত্যুর ঘটনায় ধৃত দুই পড়ুয়া মনতোষ ঘোষ ও দীপশেখর দত্তকে। আর এই ছাত্র মৃত্যুর ঘটনার পর থেকে যে বিষয়টা নিয়ে একেবারে চারিদিকে কথা হচ্ছিল সেটা হচ্ছে সিসি ক্যামেরা বসানো নিয়ে। অবশেষে আজ থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সিসিটিভি বসানোর প্রক্রিয়া শুরু হচ্ছে জানালেন অন্তর্বর্তী উপাচার্য বুদ্ধদেব সাউ। আমার কাছ থেকে যা অ্যাপ্রুভেল তাতে আজ থেকে বসার কথা। স্ট্র্যাটেজিক পয়েন্ট কতকগুলো সেগুলো ডিসকাস করে ঠিক করবে, কিন্তু মোটামুটি একটা নির্দিষ্ট সংখ্যক স্ট্র্যাটেজিক পয়েন্ট ঠিক করেছে। তার মধ্যে এইটুকু আমি বলতে পারি যে গেটগুলোতে তো অবশ্যই বসবে। মানে এটা কি প্রথম পর্যায়ে গেটগুলো? প্রথম পর্যায়ে মানে ওই যে মেন গেট আছে, আর তাছাড়া হোস্টেলের যে গেটগুলোতে সেগুলোতে বসবে। পরবর্তীতে আরও বাড়ানো হবে কিনা সেটা কি তারপরে সিদ্ধান্ত? সেটা ইসরোর থেকে একটা টিম আসবে, তারা যদি কোনো রকম অন্য কোনো টেকনোলজি সাজেস্ট করে তাহলে তার সাথে, ওনারা বলেছেন যে মিক্স কিছু, যেমন হিউম্যান সার্ভেলেন্স এটা দরকার, তারপরে সিসিটিভি আরএফআইডি, তো সেটা কতটা করা যাবে সেটা দেখতে হবে। কবে আসবে, কবে আসবে, আপনার সাথে কথা হয়েছে না? এখনো সেরকম কথা হয়নি, ওটা রাজভবন দেখছে। কার্যনির্বাহী উপাচার্যর বক্তব্য আপনারা শুনলেন। অন্যদিকে ছাত্র মৃত্যুর ঘটনায় যাদবপুর বিশ্ববিদ্যালয়কে তৃতীয় নোটিশ পাঠালো রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশন। সূত্রের খবর, বিশ্ববিদ্যালয়ের তরফে কমিশনের এখতিয়ার নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। এই নিয়ে ক্ষুব্ধ কমিশন, যাদবপুরে ছাত্র মৃত্যুর পর ক্যাম্পাসে সিসি ক্যামেরা বসানোর ব্যাপারে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে কিনা তৃতীয় নোটিশে তা জানতে চেয়েছে রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশন। এটা একটা বিশেষ জিনিস আমরা নোটিস করলাম যে ওরা আমাদের এখতিয়ার সম্পর্কে এবং একথাও বলেছেন যে যাদবপুর ইউনিভার্সিটি ডাজ নট ডিল উইথ চিলড্রেন অ্যালোন। তো সেইটা যদি হয় সেটা সত্য কথা, কিন্তু এক্ষেত্রে যে ছেলেটি মৃত্যু হয়েছে সে কিন্তু চাইল্ড, কারণ 18 বছরের নিচে তার বয়স অ্যান্ড অ্যাকর্ডিং টু ইউএনসিআরসি এবং আমাদের দেশের আইন অনুযায়ীও 17+ হচ্ছে চাইল্ড। এবং এই চিলড্রেনের ক্ষেত্রে আমাদের বা ওরা এখতিয়ার নিয়েও প্রশ্ন করেছিলেন, কিন্তু একথা বলতে মানে দুঃখিত হচ্ছি আমি যে ওরা জানেনই না, চাইল্ড রাইট সম্বন্ধে ওদের সেই রকম অ্যাওয়ারনেসই নেই, যে কারণে তারা এই প্রশ্নটা করলেন। আমরা যতটুকু যা দেখেছি, সুপারিনটেন্ডেন্টের সঙ্গে যখন কথাবার্তাও হয়েছে, যখন আমরা তার কাছে নথি চেয়েছি, রেকর্ড চেয়েছি, উনি কোনো সঠিক স্টুডেন্ট লিস্ট দিতে পারেননি, অ্যান্টি র্যাগিং কমিটির সেরমভাবে কোনো প্রপার একটা কাগজ দেখাতে পারেননি এবং কোনো মিনিটস দেখাতে পারেননি। আর এই প্রসঙ্গে উপাচার্য ঠিক কি বলেছেন শুনুন এবার। যাদবপুর ইউনিভার্সিটি এই জিনিসগুলো আমাদের ল সেল আছে, রেজিস্ট্রার আছেন, ওনারা দেখেন এবং ওনারা সেই অনুযায়ী খতিয়ে দেখছেন কোথায় কোথায় ওনাদের অসন্তোষ আছে না আছে, সেগুলোকে অ্যাড্রেস আবার করবেন।